كريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. آمنت بالله، صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه بكل داء ودواء. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم، لا إله إلا الله. আরেকটু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোশেচার ঈদগাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি, মাহফিল করতে দাওয়াতি সকল ওলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাত পর্যন্ত ওলামা একরামের মহাব্বতে বসে থাকার তৌফিক দান করছেন, এজন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যেই ক্ষেতের ভিতরে ফুল হয় ওই ক্ষেতের ভিতরে মৌমাছি যায়। ক্ষেতের ভিতরে কোনো ফুল নাই, সেখানে কোনো মৌমাছি যায় না। যেই গ্রামের ভিতরে মাদ্রাসা আছে ওই গ্রামের ভিতরে কোরআনের মৌমাছিরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। গোশেচর একটা মাদ্রাসা আছে বলেই প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় আলেম ওলামারা ছুটে আসেন। যদি এই মাদ্রাসাটা না থাকতো তাহলে এই আলেম ওলামারা আসতেন না। তো আলেম ওলামারা আসলে আমাদের লাভ কি? জাহান্নামের যেই বয়ানের কথা গওহরডাঙ্গার হুজুর বলল, বিশ্বাস হয়নি আপনাদের? আওয়াজে বলেন বিশ্বাস হয়নি? ভাই এই পাশে যারা কথা বলে ওকে একটু সরাই দেন। ফরিদপুরি হুজুর ওই পাশে কথা বলে বাচ্চাদেরকে সরাই দেন। ওলামা একরাম আসলে আমাদের লাভ কি? জাহান্নামের যেই বয়ানটা করলেন, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে পথ আমাদের দুইটা। একটা হলো টোটাল জাহান্নামে যাওয়ার কাম বন্ধ করে দিতে হবে, আর একটা হলো জান্নাতে যাওয়ার সব কাম করতে হবে, নাকি বলেন? এখন আমাদের অবস্থাটা আমরা বিবেচনা করে যদি দেখি যে আমরা জাহান্নামের কাম কি পরিমাণ বাদ দিতে পারছি আর জান্নাতের কাম কি পরিমাণে করতে পারছি,
তখন নিজেদের আমলটা নিজেরাই মাপতে পারবো যে না, জাহান্নামের যেই পরিমাণ কাম আমি করছি তাতে মরলে আমারে হিসেব নিকাশের দরকার নাই, আমি জাহান্নামে যাইয়েই বসে রয়েছি। কথা ঠিক কিনা জোরে কর, বোঝেন নাই কথাটা? আমার হিসাব আপনার দেওয়ার দরকার নাই, আমারটা আমি করে বুঝতে পারি যে আমি যা আকাম করছি তাতে আমি কোন জায়গায় যাব। কারণ মানুষ তো আমার উপরে দেখে, ভিতরের খবর তো আর মানুষ জানে না, আমারটা আমি জানি না। কি বলেন, আমি জানি না? আমি ঈশান নামাজ পড়ছি না পড়ি না এটা দেখছি, আপনারা কেউ দেখছে? কেউ দেখেন নাই, ধারণা করতেছে লোকটা নামাজ পড়ছে। এখান থেকে মাহফিল শেষ করে বাড়ি গেলাম, ফজরের নামাজ পড়লাম না পড়লাম না এটা কেউ জানবে নাকি? ঘরের বৌতিও জানে না, কারণ ঘরের থেকে বেরিয়ে মসজিদে না যাইয়া গোতা মাইরে ঘুরে চলে আসলাম, তাহলে বৌতিও জানলো না কথা কন না কেন? কিন্তু আমারটা আমি জানি না, জানি না তো নিজেরটাই নিজে দেখি যে আমি জাহান্নামি হয়ে গেছি। আর আমলের অবস্থা হলো, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন, অল্প দিন ইবাদত করে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সবাই জানি, সব ওয়াজের ভিতরে কম বেশি আবু বকরের কথা দু একজন হুজুররা বলতেই হয়, না বললে মনে হয় ওয়াজ মাহফিলটা সুন্দর হয় না। আবু বকরের ব্যাপারে কি শুনি? তামাম পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লিতে দেওয়া হয়, আবু বকরের কয়দিনের, আরে কথা কয় না, একদিনের আমল যদি এক পাল্লিতে দেওয়া হয় তো উম্মতের আমলটা হালকা হয়ে যাবে, আবু বকরের আমলটা ভারী হয়ে যাবে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আবু বকর এত আমল কেমনে জোগাড় করলো, আবু বকর কি 800-900 হাজার বছর সময় পাইছিলেন ইবাদত করার জন্য? মাত্র 26 বছর ইবাদত করছেন, কতদিন আওয়াজে বললেন মুরব্বীরা, কয় বছর? কারণ নবীর উপরে নবুয়াত আসারছে 40 বছর, আবু বকর 40 বছর ইবাদত শুরু করলেন, কথা কন না কেন? নবী মারা গেলেন 63 বছরে, ওই পাইলেন 23 বছর, নবী চলে যাওয়ার পরে আবু বকর থাকলেন 3.5 বছর 2.5 বছর, মোট মিলে 26 বছর ইবাদত করছে। 26 বছর ইবাদত কইরে এত পরিমাণ ইবাদত জমা করছে যে তার এক রাত্রের ইবাদত, এক দিনের ইবাদত, এক মুহূর্তের ইবাদত এক পাল্লিতে দিলে তামাম পৃথিবীর সব উম্মতের ইবাদত, যাদের ভিতরে 100 বছর ইবাদত করানোওয়ালা মানুষ আছে, যাদের ভিতরে 150 বছর ইবাদত করানোওয়ালা মানুষ আছে, 100 বছরে 100টা হজ করানোওয়ালা মানুষ আছে, 100 বছর বুখারি পড়াইনে মানুষ আছে, 100 বছর তিরমিজি পড়াইনে মানুষ আছে, 100 বছর ফিরগিরি করানোওয়ালা মানুষ আছে, 100 বছর ইমামতি করানোওয়ালা মানুষ আছে, সব ধরনের মানুষই এই এক পাল্লার ভিতরে, তারপরেও আবু বকরের সাথে পারে না, এর কারণটা কি? কথা কর না কেন? তাহলে আবু বকরের হাত পাও কি আমাকে চাইতে বেশি ছিল? আবু বকরের বডি গঠন প্রণালী, অঙ্গ প্রত্যঙ্গ, এটা তো আমাদের মতোই, তারও দুই চোখ আমাদেরও দুই চোখ, তারও দুই হাত তারও আমাদেরও দুই হাত, সব এক। আবার তারও যেই কোরআন আমাদেরও সেই কোরআন, তারও যেই হাদিস আমাদেরও সেই হাদিস, তারও ফজরের নামাজে যা আমাকেও ফজরের নামাজ চাই রাখা, তারও ঈশার নামাজ আমাকেও ঈশার নামাজ, তার আউ্বিন ইশরাক সাহাস তাহাজ্জুদ আমাকেও আউ্বিন ইশরাক তাহাজ্জুদ, আরে কথা কর না কেন? তাইলে ও কোন দাসে অতিরিক্ত করছে? আবু বকরের তালাশ করে দেখান যে এত উপরে গেল কেমনে। আবু বকরের এই ইবাদত আমাদের থেকে, তামাম পৃথিবীর মানুষের ইবাদত থেকে ঊর্ধ্বে যাওয়ার পিছনে দুইটা কারণ। কয়টা কারণ কথা কয় না, কয়টা কারণ? এক নম্বর কারণ হলো আবু বকরের ইমানের যে ভোল্টেজ, আবু বকর ইমানের যে পাওয়ার, এই পরিমাণ পাওয়ারওয়ালা ইমান কেউ বানাইতে পারে নাই, এক নম্বর, এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না, কোনো আলেমও পারবে না, কোনো ভিডিও পারবে না, কেউ পারবে না আবু বকরের মতো ওইরকম ভোল্টেজওয়ালা একটা ইমান বানাইতে। দুই নম্বরে হলো আবু বকর ইসলামে ঢোকার পরে, আগেও, আগের তো হিসাব আমাকে দরকার নাই, কালেমা পড়ার পরের থেকে আবু বকর সিদ্দিক কোনো গুনার কাজ করেন নাই। আর আমরা
ইসলাম আনার পরে কালেমা পড়ার পরে নেকিও করি গুনাহও করি দুইটা আমাদের সমান সমান যতদিন পর্যন্ত গুনাহকে আমরা বন্দনা করতে পারবো ততদিন পর্যন্ত নেক আমল আমাদের রান করতে পারবে না ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস আমাদের অভ্যাস হলো আমরা নেকিও করি গুনাহও করি অনেকেরই দুইটা সমান সমান অনেকেরই আবার নেকিটা একটু বেশি কিন্তু গুনাহটা একটু কম কিন্তু গুনাহ আছেই অনেকের তো এমন আছে নেকির তুলনায় গুনাহটা অনেক বেশি গুনাহ আমরা ছাড়তে পারি না নেক আমল আমরা করি অথচ হাদিসের কথা হলো গুনাহ ছাড়ো আগে নেক আমল করো পরে যেই কাজগুলো গুনাহ এগুলো তুমি আগে ছেড়ে দাও নফল ইবাদতগুলো তুমি পরে করো কারণ নফল ইবাদত করা নফল আর গুনাহ ছেড়ে দেওয়া হলো তোমার জন্য ফরজ বোঝেন নাই মনে হয় ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি মাশাআল্লাহ ভালো কাম করছি নামাজের পরে একটু জিকির আজগারও করছে তাবলি গলা একটু গাছতেও গেছে আবার মসজিদে একটু তালিমও করছি সবকলা সবক আদায় করছি নেক আমল করলো নামাজ পড়ে মসজিদে দিতে বাইরেইতে দেরি আছি জবানের গুনাহ গীবত করতে গালি দিতে মিথ্যা কথা বলতে বন্ধ রাখে নাই কথা কর না খায় নামাজ পড়ে আইসেই সুদের টাকা উঠাইতে যায় নামাজ পড়ে আইসেই জমির আইল কাটার জন্য কোদাল নিয়ে চকে যায় এরকম লোক আসেনি কথা কর না কে তাবলিগ করে পীরের দরবারে যায় আবার কোদাল নিয়ে শহীদ দরবারেও যায় খুব জমির আইল কাটতে পারে তার মানে নেক আমল তার আছে গুনাহ বন্ধ নাই এমনকি দেখবেন আসরের নামাজ পড়িয়া মাশাআল্লাহ ইমাম মুসল্লি সবাই মিলে টিভির দোকানে চা খাওয়ার নাম নিয়ে যায় কথা কর না কেন ওর ভিতরে আমার মতো ছোটোখাটো ইমাম রেও পাওয়া যায় ভালো মানুষ যায় না আমার মতো ছেঁচড়া জোকাটাই করা যায় মুসল্লিকে নিয়ে বসে চার দোহানে ওই জায়গায় খবর পড়তেছে একজন আল্লাহর বান্দি ভালো চেহারা সুন্দর চেহারা তার খবরও শোনে ওই দিক দিয়ে চাও খায় আসরের নামাজ পড়িয়েছে জামাতে এমন এই যেই কয়বার চাইতেছে ওই কয়বার তার আমল নামার ভিতরে জেনার গুনাহ তার আমল নামায় জেনার গুনাহ তার আমল নামায় জেনার গুনাহ আরে কথা কর না আছে না নাই তার মানে গুনার থেকে সেও বাঁচতে পারতেছে না নেক আমল করতেছে কিন্তু গুনার থেকে বাঁচতে পারতেছে না অথচ নেক আমল করো পরে গুনার থেকে বাঁচো আগে নফল ইবাদত পরে ফরজের কথা না নফল ইবাদত পরে এশরাক আওয়াবিন চাষ তালা তসবি পরে মনে রাখবা একটা গুনার থেকে বাঁচা একটা গুনার থেকে বাঁচা একটা গুনার থেকে বাঁচা বন্ধুরি আমার 7000 বছর জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর একটা কবিরা গুনার থেকে নিজেরে ফিরানো একটা কবিরা গুনার থেকে নিজেরে ফিরানো মানে ওইটা কবিরা গুনাহ আমি করলাম না একটা কবিরা গুনার থেকে ফিরানো 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া চাইতেও বড় উত্তম এবার আমি যদি লক্ষ্য করে দেখি আমি গুনার থেকে নিজেরে বাঁচাইতে পারি না আমার বোন গুনার থেকে নিজেরে বাঁচাইতে পারে না আমার বিবি নিজেরে গুনার থেকে বাঁচাইতে পারে না আমার ভাই নিজেরে গুনার থেকে বাঁচাইতে পারে না তার মানে আমাদের অবস্থাটা হলো এমন হইছি আমরা বিষও খাই মধুও খাই তার মানে নেক আমল হলো মধু নামাজ মধু রোজা মধু হজ জাকাত পীর মুরিদি জিকির আজগার কোরআন তেলাওয়াত সরমুরাই উজানি সরসিনা এই সমস্ত কাম হলো মধু কিন্তু সাথে সাথে গীবত করা শিকায়ত করা মিথ্যা কথা বলা জমির আইল ঠেলা সুদের পর কোটি কোটি করে টাকা লাগানো বেড়া কেন্দ্রীয় থেকে টাকা উঠানো মেয়েদেরকে বেপরদায় রাখা টিকটকে ভিডিও ভাইরাল করা এগুলো সব হলো বিষ বিষও খাই মধুও খাই যার কারণে ইবাদতে আমরা রান করতে পারি না কারণ একটাই এখন এই গুনার থেকে নিজেরে বাঁচাবেন কিভাবে গুনার দিকে আপনারে টানে কিনা এটা জানতে হবে আগে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সতর্ক করে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের চিরদুশমন চিরশত্রু, ও খালি তোমাকে গুনার দিকে টানে। চল দুদু যাত্রায় যাই, অমুক জায়গায় বিষের গান হয় চল দুই দুই ফালা আমরা শুইনে আসি, করসাগনায় জারি গান হয় চল একটু শুইনে আসি, যুবকরে ডাকি চল একটু টিকটক আর ফেসবুকের ভিতরে সেটিং করে আসি, নারীরে ডাকি চল একটু ভিডিও কলের ভিতরে আমরা তাফালিং করে আসি। এইভাবে করে করে গুনার দিকে ডাকে শয়তান। আল্লাহ কয় ওই শয়তান থেকে যদি তুমি বাঁচতে চাও তোমারে আমি একটা পথ দেখাই দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তাইলে তোমরা এক কাজ করো সত্যবাদী মানুষের সঙ্গী হয়ে যাও, কারণ সত্যবাদী মানুষের সঙ্গী হইলে তার সঙ্গটা তোমার ভিতরে প্রভাব পড়বে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। মদ করে সাথে থাকলে মদ খাওয়া শিখে যায়, গাঞ্জা করে সাথে থাকলে গাঞ্জা করা শিখে যায়, বাপের বিড়ি ধরাই দিতে দিতে নিজে বিড়িটা খাওয়া শিখে যায়, কথা বলেন না কেন, বাপরে পান আগাই দিতে দিতে নিজে পান খাওয়া শিখে যায়। সৎসঙ্গে স্বর্গবাস। এই দুনিয়ার মানুষ তোমরা আলেম ওলামাদের সাথে থাকো, কেন আলেম ওলামা সবচেয়ে বড় সত্যবাদী, কেন তারা এত বড় সত্যবাদী, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ কা এই পৃথিবীতে সবচেয়ে আমারে বেশি ভয় করে কারা জানো নি, এমপিরে আমারে অত ভয় করে না, মন্ত্রীরা আমারে অত ভয় করে না, স্বরাষ্ট্রমন্ত্রী পাতিমন্ত্রী অত ভয় করে না, নাস্তিক মোর্তাদরা আমারে অত ভয় করে না, নিজম মজুমদার আমারে অত ভয় করে না, ওরে ডক্টর ইউনুস আমারে অত ভয় করে না, আমারে সবচেয়ে বেশি ভয় করে ওলামা ইকরাম যারা তারা, আর আমার ভয় যার দিলের ভিতরে বেশি ওই লোকটার দ্বারা গুনাহ হয় তত কম, যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি তার দ্বারা গুনাহ হয় কম। আল্লাহ কয় সুতরাং আলেম যেহেতু আমাকে বেশি ভয় করে তার দ্বারা গুনাহ হয় কম। এবার দৌড়িয়ে যায় আলেমের সাথে তুমি সঙ্গ লাগাও, ওলামা ইকরামের সাথে তুমি থাকো, মনে রাখবো আলেম যদি তোমার জীবনে বন্ধু হয় তোমার জীবনটা সুন্দর, আলেম যদি তোমার সংসারের সদস্য হয় তোমার সংসারটা সুন্দর, যেইখানে আলেম আছে ওই জায়গাটা সুন্দর, যেইখানে আলেম নাই ওই জায়গা সুন্দর না হওয়া সুন্দর, যেইখানে আলেম আছে আমি আল্লাহ ওই জায়গার দাম বাড়ায় দেই, তাবলিগ জামাত সুন্দর হয়েছে আলেম ওলামার কারণে, যেই তাবলিগে আলেম আছে ওই তাবলিগ সুন্দর, যেই তাবলিগে আলেম নাই ওই তাবলিগ সুন্দর না, চরমোনাই সুন্দর হয়েছে আলেম থাকার কারণে, চরমোনাই আলেম বেশি তাই চরমোনাই সুন্দর বেশি, কথা ঠিক কিনা জোরে বলে, যেই পীরের দরবারে আলেম নাই ওই পীরের দরবার ভণ্ড পাঠ পড়ে বইরে গেছে, যদি ওই পীরের দরবারে ফ্রেশ করতে হয় আলেম দিয়ে ভরা লাগবে, আলেম ছাড়া কোনো জায়গা সুন্দর না, কথা ঠিক কিনা জোরে কয়, যেই বাজারে আলেম বেশি ওই বাজার সুন্দর, যেই মার্কেটে আলেম বেশি ওই মার্কেট সুন্দর, যেই গ্রামে আলেম বেশি ওই গ্রাম সুন্দর, বিশ্বাস করেন নাকি আপনারা, আলেমের কারণে আল্লাহ দাম বাড়ায় দেয়, আলেমের কারণে আল্লাহ দুনিয়াটা সুন্দর করে দেয়, যেই আলেমের কারণে পীরের দরবার দামি, মাদ্রাসা দামি আলেমের কারণে, মসজিদ দামি আলেমের কারণে, দেখবেন একজন কুটিকাটি মুন্সি মার্কা ইমাম ওর মুসল্লি পুনার ওজন হয় না, ওই জায়গা যদি ভালো একজন ইমাম মাসি মসজিদ ভাঙ্গা হোক তাতে আপত্তি নাই, মুসল্লিতে মসজিদ বইরে যায়, কথা কর না কেন, আলেমের কারণে সব সুন্দর, আলেমের কারণে। তোমরা তো মনে করো আলেম মনে হয় তোমাদের দুশ্মন, আরে ভাই আলেমের জন্যই সব সুন্দর। বিয়ে বাড়ি গেছে বেড়াইতে, এই মাইয়ে বিয়ে দিলি মাইয়ের শাশুড়ি কি হয়, কি বিয়েন লেডিস, আর এই পুরুষটা হলো বিয়েই নাকি কর, বিয়েই বিয়েই গেছে বিয়েন বাড়ি বেড়াইতে, এখন এই বিয়ে নিয়ে বিয়ের জন্য অনেক খাবারের আয়োজন করছে, তন্মধ্যে বেশি রান করা যেটা সেটা হলো দেশি মুরগা জব করছে, মরক মরক দেশি মরক, নতুন আলু দিয়ে সুন্দর করে আটা আটা করে ঝোল করছে, বিয়েইদি উঠেই দেয় বিয়েইদি বসে বসে খায়, এখন বিয়েই জিগায় বিয়েন মরকটা কত দেখিনছেন, আপনার বিয়েই তো বিদেশ থাকে আমি বাজার যাইতে পারিনি, একজন যদি আনাইছি 800 টাকা আনিছে, বড়ো মরক তো 800 টাকা, বিয়েই কয় বিয়েন আপনি তো ভুল করছেন, আলুতে যে স্বাদ হয়েছে, ঝোলে যে স্বাদ হয়েছে, তরকারিতে যে স্বাদ হয়েছে, তাতে তো মুরগি দেওয়া খামা হাত দেওয়ার দরকার ছিল না, 800 টাকা খাবাইছে যাইতো আপনার, গোস্তের চাইতে আলু ভালো, গোস্তের চাইতে ঝোল ভালো, বিয়েতে গল্প দিতেছে মুরগিটা কী জন্য জবা করলেন, বিয়েনি কয় বিয়েই ওই মুরগির জন্যই আলুতে মজা হয়েছে, ওই মুরগির জন্যই ঝোলে মজা হয়েছে,
মুরগি না দিলে আলুতেও মজা হইতো না, জলেও মজা হইতো না। কথা ঠিক কি না? জোরে কয়। সরমুনাই মজা হইছে আলেমের জন্য, কথা কর না কে? সরমুনাই মজা হইছে আলেমের জন্য, তাবলিগ জামাত মজা হইছে আলেমের জন্য। আলেম না দিলে সরমুনাইও মজা হইতো না, উজানিও মজা হইতো না, তাবলিগ জামাতও মজা হইতো না, কথা ঠিক কি না? জোরে কয়। সুতরাং আলেম যদি আপনাদের সাথে থাকে, আপনারা তো আলেমুল আমারের শত্রু মনে হরে, আপনারা হিসেব করে দেখেন যে আলেমুল আমাগো কি উপকার হরে। এই পিঁয়াজের সময় পিঁয়াজ আনতে যায়, ফাটের সময় ফাট আনতে যায়, ধানের সময় ধান আনতে যায়, আবার মাসে মাসে চাইল উঠাইতে যায়, আবার সপ্তাহে সপ্তাহে বাজারে যায়, আমাগো কাঁচামালের তরি তরকারি ভিতরে যেয়ে দখল দেয়, আবার এদিক দিয়ে চাইল চায়, ডাইল চায়, জাকাত চায়, ফেতরা চায়, মান্ন চায়, কুরবানি চায়, সৎকার চায়, দাও চায়। আলেমুল আমার আমাগো দেয় কি? তারা তো আমার কাছ থেকে নেয় আর নেয়, কথা কর না কেন? তাইলে তোমারে দিল কিনা? এবার উনি মনে মনে চিন্তা হরে, আমার দিছে বেড়া কালারা, কারণ বেড়া কালারা 20,000 টাকা দিয়ে আমার কাছে 30,000 টাকা নিছে। ওরে বলে দিছে, দিছে না নিছে? আরে কথা কর না কেন? দিছে না নিছে? দিছিল 20,000, নিছে 22,000, দিছে না নিছে? কয় আমার হলো বেড়া কালারা দেয়, আমার হলো এনজিওলারা দেয়। আসলে তারা দেয় না, মূলত তারা দেয়। আপনাদের দেশে মুরগিতে ডিম পাড়েনি, আসে ডিম পাড়েনি? মুরগির ডিম ছোট না আসের ডিম ছোট? মুরগির ডিম হলো ছোট, আসের ডিম হলো বড়। আচ্ছা, আসে ডিম পাড়ে কোন সময়? জীবনে কেউ শব্দ পাইছেন রাত? আপনি শব্দ পাইছেন? আমি হেঁটে জিগিয়েছি। আচ্ছা, মুরগিতে ডিম পাড়লে কি কোনোদিন শব্দ পাইছেন? পায় নাই আবার কোন মানুষটা হেঁটে কন? মুরগিতে ডিম পারলে পারে, ওর দায়িত্ব হলো যে 3 গ্রামের মানুষ আমার জানাইতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। ক ক ক ক কইরে বুড়ে বাড়ির বাচ্চা কাচার ঘুম নষ্ট হরে, বুড়ো মানুষ পর্যন্ত নাটি নিয়ে তারপরে দাবড়ায় সয়, তার একটা ডিম দিয়ে দেহ কেমন ধরবা লাগছে? কিন্তু ওর সাইতে বড় ডিম দেয় আসে, ও কোনো সময় আওয়াজ দেয় নাকি? মানে কথা বলতো না আর কি, প্রাণীতে তো প্রাণীতে কথা বলে। ওই মুরগিতে ওরকম ক ক করতেছে ডিম দিয়ে, তো বাড়িওয়ালা দাবড়াইয়া পুহরির বাড়িতে নিয়ে গেছে, আসে জিগে মা ওই কি হইছে? ও মা ওই কি হইছে? কারে দেখো এত কষ্ট হইলে একটা ডিম দিলাম, এ বাড়িওয়ালারা আমারে দাবড়াইয়া এই পুহরির সালায় বেজির কাছে আমারে জমা দিয়ে গেল। আসে কয়তে আপনি চিনলেন কে? আপনার শরম লজ্জা নেই? আপনি কি বেহায়া নীলজ্জক? আপনার সাইতে সাইডের সমান একটা ডিম দিই, জীবনে কোনোদিন আমরা চিনলেই না। মুরগি দি কয় সত্যি? কয় হ্যাঁ সত্যি না তাই কি? বলে তুমি কোন সময় ডিম দাও? কয় যে আমি ডিম দেই তখন আমার বাড়িওয়ালা ঘুমাই থাকে যখন। আমারও কষ্ট হয় ডিম পড়তে, কিন্তু আমি ওটা প্রকাশ করি না, কারণ প্রকাশ করতে গেলে আমার বাড়িওয়ালার ঘুম ভেঙে যাবে। আমিও তার জীবের জীবনে কষ্ট করে একটা ডিম তার জন্য হাজির করে তই, ঘুম ভাঙাই না, সকালে খোপের দরজা খুলতে দেরি আছে, একটা ডিম হাজিরে পাইতে দেরি নাই, বাড়িওয়ালা দিব্যি খায় আমার জন্য দোয়া করে, আর আপনি কুটি একটা ডিম দিয়ে বাড়ি বাড়ির ঘুম ভাঙান, আপনার লজ্জা নাই সরম নাই? এদেশে এসব চেইতে বড় দাতা হলো ওলামা ইকরাম, টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা আপনারে যা দেয় বেড়া কেন্দ্রীয় আশা প্রশিকালারা তা দিতে পারে না। তারা একটা গরু দিয়ে কক কক কইরে সারা দেশের মানুষেরা জানায়, একটা কম্বল দিয়ে 3 গ্রামের মানুষেরা জানায়, 1 কেজি সিঁড়ে আর 1 কেজি মুড়ি দিয়ে সারা দেশের মানুষেরা জানায়, ফেসবুকে ছবি উঠাইয়া আপডেট দেয়, কিন্তু ওলামা ইকরামের দান আপনি চোখে দেখেন না। তবে ওলামা ইকরামের দান চোখে দেখবেন 40,000 বছর কবরের ঘুম থেকে জাগার ভরি, 40,000 বছর কবরের ভিতরে ঘুমাবেন, এই ঘুম থেকে যখন জেগে যাবেন তখন দেখবেন মসজিদের ইমামের দান কারে কয়, তখন দেখবেন আলেমের দান কারে কয়, তখন দেখবেন চরমুনার দান কারে কয়, তখন দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালার দান কারে কয়। আপনার সামনে হাজিরে দিয়ে দিবে 6,666 আয়াত মুখস্থ করাইয়া, আপনার ছেলেটারে আপনার সামনে হাজিরে করাই দিবে কত বড় ডিম, নূরের তাজ পরাইয়া বিশাল বড় জান্নাতের মালিক আপনারে বানাই দিবি। ওই দিন আপনি বুঝবেন কারা আপনারে দিছিল, কারা আপনার কাছ থেকে নিছিল। ওরা ওরা আপনারে বেড়াকে টাকা নিয়ে জাহান্নামের ভিতরে ফেলাইছে, আপনার বউডারে বাড়িতে ভাগাই
পাই দিয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করাইছি, কথা বলেন না কেন? এ দেশে হাজার হাজার পরিবারের ভিতরে গ্যাঞ্জাম লাগে শুধুমাত্র কিস্তির টাকা নিয়ে, অন্য কোনো কারণ না। এলাকার মাতব্বর চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা বলতে পারবে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়ার অন্যতম কারণ হলো ব্যারাকের টাকা আর কিস্তির টাকা। নগদ টাকা ফাইলি মানুষের ভাবি একটা আলাদা, একটা এনার্জি আসে আলাদা, কথা কর না কেন? নগদ টাকা ফাইলি টাহার গরম এটা সহ্য করবা সবাই পারে না, আগুন হাতে রাখতে পারে কিন্তু টাহার গরম সবাই সহ্য করতে পারে না। তো মানুষ যখন 20,000 টাকা একসাথে পাইছে কিস্তি কিস্তির পর উঠেই আনছে, ওই 4-5 দিনের ভিতরে সুকেশ কিনা, এরপরে আলমারি কিনা, এরপরে ঘরের ভিতরে ওয়ার্ডরোব কিনা, ফকাত ফকাত করে 20,000 টাকা ভরেই ফেলাইছে, আখেরি মুনাজাত দিয়ে ফেলাইছে। বরাবর 3 কিস্তি দিছে ভালো, 4 কিস্তি দিই বউ যায় কাকি যে টাহা দাও কালকে সকালে কিস্তি, কা কালকে ভ্যান চালাই দিবানি, কাকি যে না টাহা তশকে তলে থুবো আগে তারপরে তোমার কাছে শুভ, এর আগে শুভ না, কারণ ওই সারের মুখ কালা আমি দেখতেই পারবো না, কথা ঠিক কিনা জোরে কয়। এই নিয়ে দুজনের ভিতরে কুবাকুবি রাত্রে, এই নিয়ে তালাক, এই নিয়ে ঘরে অশান্তি, মানে গেঞ্জিওর টাকা উঠানো, ব্যারাকের টাকা ঢুকানো, খাল কাইটা কুমির আনলে যেই পরিমাণ ভয়ানক অবস্থা হয় একটা ফ্যামিলির শান্তি কাইড়ে নেওয়ার জন্য, এর চাইতে বিপজ্জনক অন্য কোনো কারণ হতে পারে না, কথা ঠিক কিনা ধরে। আপনি তো বোঝেন না কিরা দেয় আর কিরা নেয়, আপনি এদেরকে শত্রু মনে করেন, এদেরকে আপনি কি মনে করেন? আলেমুল্লাহ বাবা আপনার শত্রু না আপনার বন্ধু? কথা কন না কেন, শত্রু না বন্ধু? হ্যাঁ, আল্লাহ আকবার, একজন বেজি ফালে কষ্ট হয়নি আপনাকে? আমার কিন্তু মিজাজটা একটু খারাপ, খারাপ ভাব আছে। আমার ওয়াজের বয়স কিন্তু 22 বছর, কিন্তু এই অঞ্চলে ওয়াজ কয় বছর ধরে আপনারা দেন? এই মাত্র গত বছর 4-5টা, এবার 4-5টা ওয়ানিয়ম ওয়াজ আমি সই দেখবা পারি না। এক একজন মহাবিলে ফোন আর 1-20 মিনিট কথা কইয়া হেবে স্যার রাইটে যাবি, একটা মহাবিলের জন্য 6 মাস পর্যন্ত অপেক্ষা করা লাগে। 6 মাস আগে দাওয়াত দিলি, 6 মাস পর্যন্ত খালি ডায়েরি দেখি না, অমুক দিন ঘোষেশ্বর যাবো, অমুক দিন ঘোষেশ্বর যাবো, ভালো ভালো খাবো, এই এই একটা স্বপ্ন কল্পনা আমাকে দিনের ভিতরে কামড়ে না। আরে আইসেই দেখা যায় 15 মিনিট পরে ইজ্জতের সাথে গেটি ধরে নামাই দিল, নামেন ক্যা বড্ডা আইসে নামেন, কথা কান না খায়। এই জন্য কথা বলতে খুব খারাপ লাগে, কথাবার্তা একটু হিসেব কিতাব করে একটু সময় না হইলে কি হয় এবারে, কথা কর না খায়। এই জন্য নিয়ত করছি আজকে সারা রাইতো আজ হবে, আপনারা কি কর? আমরা আর বাড়ি যাব না, আপনারা কি কর? কিরা কিরা রাজি আছেন সত্যি একটু হাতু সেরে দেখান তো দেখি। বিটিতে ফোন দিলেও যাবেন না, মা ওইসা ফোন দিলেও যাবেন না, বিএনই ফোন দিলেও যাবেন না, ওয়াদা? আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা দিই নি কিন্তু, কারণ আমি তো আপনাদের কাছে মানে আমি তো একজনের কাছে দরা, মাদ্রাসার মোহতাইমের কাছে আমি দরা, সে যদি আমার ওই পাশে এসে কয় নেমে যান তখন আমার আর এক কদমও তার মধ্যে কোনো ক্ষমতা নাই, কারণ তারে মানতে হবে এটা আমাদের নিয়ম, কথা কর না কেন? কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করলাম আর কি, আমি থাকি আর না থাই। এক লোক ফালে বেজি, বেজি বোঝেননি আপনারা? বেজি চেনেন তো, শখ করে বেজি ফালে, ও যদি খাঁচা বানাইছে খাবারও বাজেট করছে আলাদা। তো একদিন রাত্রের বেলায় ওই বাড়িওয়ালার ছেলেরে সাপে দিছে কামড়, ঘরের তো বাইরে আছে টয়লেটে যাবে, বেজির খাঁচার সামনেই কিন্তু ওই জায়গায় সাপে কামড় দিছে ছেলেদের, ছেলে দফাস করে ফইরে গাল দে বুক দে সেবড়ি বেরিয়ে গেছে। বেজিতে এই দেখে খাঁচা ভাঙ্গে জোর করে খাঁচা ভাঙ্গে বাইরে গেছে, বনের ভিতরে দৌড়েছে ফাতা আনার জন্যে, কারণ সাপে কামড়াইলে যে কী হরা লাগবে এইটা ওনার সাথে ভালো তো আর জানলেওয়ালা কোনো মানুষ নাই, কথা কান না কেন? এটা ডাক্তার উনি, উনি দৌড়িয়ে বনের ভিতরে গেছে। কিছুক্ষণ পরে ওই ছেলে যে কতক্ষণ গুংরাইছে ঘরের ভিতরতে বিটিটা ঠিক পাইছে, কিভাবে আমার ছেলে ওইটা মরে কে দৌড়িয়ে বাইরে দেখে যে উঠানের উপরে মুহি সেফটি বিটা সাওয়াল মরা না বাসা তা ঠিক পাওয়া যায় না, গালদে মুখ দিয়ে সেফটি বেরোচ্ছে, মহিলারা যে কান্নাকাটি করে স্বাভাবিক, আর বাড়িওয়ালা ঘরেতে বাইরে দেখে হায় হায় খাসার ভিতরে বেজি নাই। এখন উনি মাইন্ড করছে যে এই খাসা ভাইঙ্গে এই বেজিটি আমার ছেলেরে কামড়াইয়া মাইরে ধুয়ে চলে গেছে, এইলে উনি মাইন্ড করছে বেজির উপরে, কথা কর না কেন? ওনার ধারণা সঠিক না ভুল? যারা মনে করেন আলেমুলাম আমাদের দুশ্মন তাদের ধারণা সঠিক না ভুল? তাদের ধারণা ভুল। খাসা আছে বেজি নাই, মাদ্রাসা আছে হুজুরা নাই,
আপনি হঠাৎ এসে একদিন দেখবেন মাদ্রাসা আছে হুজুর নাই, মসজিদ আছে ইমাম নাই, মসজিদ আছে মুয়াজ্জিন নাই, মাদ্রাসা আছে তালবেলেম নাই, কিরে কোথায় গেছে? বলে তারা গোপালগঞ্জ গেছে। গোপালগঞ্জ গেছে কি এর বার? কয় মিছিল করবার গেছে। আরে কিসের মিছিল করবার গেছে? কয় সুইডেনে বলে কোরআন ফুড়াইছে, ওর প্রতিবাদে মিছিল করবার গেছে। আবার পাঠ্যপুস্তকের ভিতরে মানুষকে বানাইছে আল্লাহ, সেখানে কি বান্দরে মানুষকে বানাইছে? এই কথার প্রতিবাদে তারা সেইখানে গেছে, কথা ঠিক কিনা জোরে কয়। কাঁচা আছে বেজি নাই, মাদ্রাসা আছে ছাত্র নাই, মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে হুজুর নাই, মাদ্রাসা আছে হুজুর নাই, কথা কর না কেন? গেছে কোথায়? মিছিলে গেছে। অমনি যে সভাপতি, এই সভাপতির গেছে মেজাজ খারাপ হইয়া, হুজুর গো কাম কি মিটিং আর মিছিল? ওনা গো কাম হইলো পরের বাড়ি খাওয়া, মড্ডি দিয়ে এসে শোয়া, আর শয়তানে মারবে ওনা গো গোয়া। এই তো তিনটে কাম দিয়ে দিছি ওনা গো। পাবলিকই ধারণা আর কি, আমাকে এরকম মনে করে। কি জন্য আপনি এই জায়গা গেলেন? কে আপনার মিটিংয়ে যাইতে বলছে? কে আপনার মিছিলে যাইতে বলছে? আপনি ওই জায়গা যাবেন কেন? আপনি আজান দিবেন আল্লাহ আকবার, একামত দিবেন কত কামাতি সালা, আজান দিয়ে নামাজ পড়াইয়া আমার বাড়ি টিফিন কারি বাটি বইয়া ফক ফক করে খাইয়া টান টান ঘুমাইয়া বহুত হইয়া যাবেন, আপনার মিছিলে যাওয়ার কি দরকার? কথা ঠিক কিনা জোরে কয়। সভাপতি জানি তো খান নাই আপনার, আপনার এলাকার সভাপতি ভালো, অনেক জায়গা মসজিদের ইমামতি হওয়ার চাইতে বড় পাপ মনে আর দুনিয়ায় কোনো কিছু নাই। এক জায়গা দেখি ইমামরে নাম ধরে ডাক দিছে, ওয়াজের মাঠে আমরা যেই বসে রয়েছি বক্তা, আমাকে তো আর পছন্দ হয় না, মানে আগে না দেখলি তো আর ঠিক পায় না যে এটা বক্তা, অনেক সময় ধাক্কা দুঃখও খাই। তো ওই যে আগে যে বসে রয়েছি ওর ভিতরে ওই সভাপতি তো আর দেখে নাই যে এটা হুজুর, আমাকে দাওয়াতি বক্তা, ইমামরে নাম ধরে ডাক দিছে। মেজাজটা এমন এমন করা হয়েছে যদি ওনার বয়স আবার সমান সমান হইতো খালি, তাইলে ওনারে না সুপড়াই আসতাম না, কিন্তু তারপরেও যেটুক সুপড়াইছি আধ্যে মাল দিয়ে আর কতটুক ব্যথা পায় কথা কান না কেন? জরাহাতুল লেসান লিহাল তিয়াম ওলা ইয়ালতামু মা জরাহাল লেসান, অস্ত্র দিয়ে আঘাত করলি পরে অতীত দিন পরে চলে যায়, জবানের আঘাত আজীবন থাকে, কথা ঠিক কিনা জোরে কর? কত বড় স্পর্ধা, ইমাম রে নাম ধরে ডাকে, এ মাদ্রাসার হুজুর গেছে কোথায়, হে তালবেলের গেছে কোথায়, এ অমুক হুজুর কো ফরিদপুরে হুজুর গেছে কোথায়, মানে এমন একটা বাপ নেয় কথা কর না কেন? আছে না নাই? এখন ওই জায়গায় আলেমুল আমার যাওয়ার দরকার আছে না নাই? কারণ সাপে জানে ওইটার বিষ কি, তুমি জানবা কোন জায়গাতে? আজকে যে কোরআনের বিরুদ্ধে কথা হয় এটা যদি আলেম, তুমি তো খবর রাখো না, তোমার তো ওই খবর নাই, তোমার তো সুদের খবর আছে, তোমার তো ঘুষের খবর আছে, তোমার তো আইল ঠেলার খবর আছে, তোমার তো গাঞ্জা খাওয়ার খবর আছে, তোমার তো ট্যাবলেটের খবর আছে, তোমার তো বাবা চাচার খবর আছে, তোমার তো ওই খবর নাই, ওই খবর তো আলেমুল আমার রিজুম মজুমদার মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আরে কোরআনের বিরুদ্ধে স্পষ্ট কইরা মানুষ বানরের থেকে তৈরি এই বক্তব্য দিতে আসে, কথা ঠিক কিনা ধরে কয়? আপনারা কি বান্দরের তৈরি না মানুষের তৈরি? বান্দরে বানাইছে কাগো কাগো এটা আতো জুড়ে ধ্যান তো দেই কথা কান না কেন? কাউরে বানাইছে? আচ্ছা কেউরে বানায় নাই, যদি আপনারে কেউ কয় যে বান্দরে বাচ্চা আপনার কাছে কেমন লাগবে কোন? তাইলে যেইখানে পৃথিবীর বুকে বাংলাদেশে মুসলমান নাম দিয়া, মুসলমান নাম দিয়ে বলে যে মানুষ আল্লাহ বানায় নাই, মানুষ বানরের থেকে তৈরি হয়েছে, ওই লোকটার হাতের কাছে পাইলে যেই লোকটা প্রতিশোধ দিবে না, বিচার করবে না, আঘাত করবে না, সে তো বানরের সন্তানের মতো, কথা ঠিক কিনা ধরে কয়? ওর কপাল ভালো আটকা জায়গার ভিতরে রয়েছে, কথা কর না কেন? কত বড় সাহসী তৈরি দেখেন মানুষ বলে বান্দরিত্বে তৈরি। আসলে যাগো বান্দরে জন্মাইছে তারা বান্দরিত্বে তৈরি হইতে পারে, এটা কোনো স্বাভাবিক অস্বাভাবিক না। আমি গতকাল না তার আগের দিনও কোথায় জানো ঢাকায় বলছি, আপনার ডিআইডি মাঠে নারায়ণগঞ্জে, ওখানে বলছি যে সে বানরের থেকে তৈরি, সে নিজে সে বলছে, এতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ আল্লাহ ইমানের ব্যাপারে স্বাধীনতা দিছে। ওই যে আয়াত পড়ে মাকসুদ সাহেব শুনে গেল, ফালি ইনসাফ আল ইউমিন ওয়া ইনসাফ আল ইয়াকফুর, আল্লাহ কয় পরকালে আমি জান্নাতও রাখছি পরকালে জাহান্নামে রাখছি, যদি তোমার মন চায় জান্নাতে যাবো তাইলে তুমি জান্নাতের কাম করো, ফাল ইউমিন ইমান আনা হলো জান্নাতের কাম, ইমান আনো কোরআন মানো হাদিস মানো এটা হলো জান্নাতের কাম, ইমান আনো কোরআন মানো হাদিস মানো তুমি জান্নাতে যাও, আর যদি তোমার মন চায় যে না আমি জান্নাতে যাবো না, আমি পুষ খাবার যাবো, আমি রক্ত খাবার যাবো, আমি গরম পানি খাবার যাবো, আমি সাপের কামড় খাবার যাবো, আমি বিচ্ছুর কামড় খাবার যাবো, ফালি একপুর তাইলে তুমি কুফুরি করো, তাইলে তুমি নিজম মজুমদার হয়ে যাও, তাইলে তুমি বলো যে ওই যে আপনার ডক্টর ও জাফরুল্লাহ কথা কর না কেন? জাফরুল্লাহ না শয়তানুল্লাহ? হ্যাঁ ওরে দেখলি আর শয়তান দেখা লাগে না,
শয়তানের সব হয়েছে, শয়তান দেখলি যে সব হয় ওরে দেখলেই সব হয়। আমি বলছি ও যেহেতু নিজের বানর পরিচয় দিয়ে আখ্যা দিছে, ওরে আপনারা বানরের জায়গায় পাঠাইয়া দেন, ওরে বনে পাঠাইয়া দেন, ওরে সর্বগীরে পাঠাইয়া দেন, ওর আইডি কার্ড পর্যন্ত এটা জাতীয় জাতীয়তা বাদ দিয়ে দেন, কারণ মানুষ তো না, ওর আইডি কার্ড পাবে কোন জায়গাতে, কথা কোনো কোনো কেন, ওরে ন্যাশনাল কার্ড দেওয়া কি সরকারের ঠিক হবে? আমি সরকারের দাবি জানাইছি জাফরুল্লাহ ন্যাশনাল কার্ড কাইটে দেন। ও যদি তওবা না করে, ও যদি আত্মসমর্পণ না করে, ওর কথাকে যদি ভুল স্বীকার না করে, ও যদি ফিরে না আসে, তাহলে ওর ন্যাশনাল কার্ড পর্যন্ত কাইটে দেওয়ার দাবি জানাইছি, কথা ঠিক কিনা তোরে কয়। ওর ন্যাশনাল কার্ড কাটে, ওর বানর লেহেন, ওর বাপ হলো বানর, ওর দাদা হলো বানর, ওর গ্রাম হলো বনের ভিতরে, এগুলো লিখে দেন, ও মানুষের পরিচয় থাকতে পারবে না, কথা ঠিক কিনা জোরে কয়। আশ্চর্য ব্যাপার, আল্লাহু আকবার। আলেম ওলামা অতন্ত প্রহরী, ইমানের বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, আপনারা পাবলিকরা ধরতে পারেন না, ধরে কারা? আলেম ওলামা যদি প্রতিবাদ না করে, আপনারা জানতেন না জাফরুল্লাহ কথা বলছে, কেউ জানতো না, যদি আলেম না জানতো কথা কান না কেন, তাইলে আপনাদের সন্তানরা শিখে যাইতো আমার দাদার নাম আব্দুল করিম না, আমার দাদার নাম হলো বান্দর করিম, আমার বাপের নাম সত্তার করিম না, আমার বাপের নাম হলো সত্তার বান্দর, বান্দর সত্তার, এইগুলো হয়ে যাইতো, তাইলে আপনারা ঠিক পান নাই। সুতরাং ইমাম সাহেব যে মিটিংয়ে গেছে ভুল যায় নাই, আলেম ওলামা মিটিংয়ে গেছে ভুল যায় নাই, তারা মিছিলে গেছে ভুল যায় নাই, তারা দেশ দখল করার জন্য যায় নাই, ক্ষমতা দখল করার জন্য যায় নাই, চেয়ারের লোভে তারা যায় নাই, কাউরে অপমান করার জন্য যায় নাই, কাউরে উঠানের জন্য তারা যায় নাই, কাউরে নামানের জন্য তারা যায় নাই, তারা গেছে ঈমান রক্ষা করার জন্য, কোরআন হেফাজত করার জন্য, কোরআনের ইজ্জত হেফাজত করার জন্য। ওখানে সভাপতি আপনারও দরকার ছিল, সেক্রেটারি দৌড়িয়া আপনারও যাওয়ার দরকার ছিল, কিন্তু ফরজে কিফায়ে হিসাবে আপনার ইমাম গেছে, আপনি খুশি হওয়ার কথা উল্টে খুশি না হইয়া সিদ্ধান্ত নিছেন, আসুক ইমাম আজকে ভাই দিয়ে মাথাটা ফাটাই ফেলাব, লাঠি একটা নিয়ে বসে রয়েছে বেজিরে, তুই আমার এই গোস্ত খাওয়াইলাম, মাছ খাওয়াইলাম, আজকে আমার ছেলেটারে মাই দিয়ে তুই চলে গেলি, জীবনে যদি কোনোদিন তোরে ভাই এমন ফিডেন দিব একটা বাড়ি দিয়ে তোর মাথাটা ফাটাই ফেলাব, আইসে দেখিস কোনোদিন আর আমার বাড়ি রাঙ্গি নাই, বলতে বলতে মুহূর্তের ভিতরে বেজি চলে আসছি, বাড়িওয়ালা ডাইনি ভাই না তাকে একটা বাড়ি মারছি, এক বাড়িতে বেজির মাথাটা আউলে গেছে, দবাস দবাস করে রক্ত ভর্তিছে, লেজ দুইটার বাড়ি দিয়ে মৃত্যুর ঘোষণা দিয়ে দিছে, আই অ্যাম ডেড, আমি মরে গেছি মালিক তোমার বাড়িতে, অমনি পরে মুখটা শুধু নাড়ায়, পাতাটা শুধু নাড়ায়, বাড়িওয়ালার স্ত্রী মনে মনে চিন্তা করে বেজিতে যদি সন্তানকে কামড়াই চলে যাবে আবার দ্বিতীয়বার ফেরত আসার কোনো কারণ নাই, এতদিন যেহেতু কামড়ায় নাই আজকে কামড়াবে কেন, আবার আসছে তো দেখি মুখের ভিতরে পাতা, তাইলে মনে হয় কোনো উদ্দেশ্য আছে, অমনি মুখের থেকে পাতাটা নিয়ে দেরি করে নাই সন্তানের গালের ভিতরে দিছে, আর সন্তান লাভ দিয়ে যেতে হইয়ে উঠে আব্বা বেজি ক বলে, কেরে বাবা বেজিরে তো দিছি কাম হতা হইয়া, হুজুরে তো দিছি চাকরির দেখা দাইয়া কথা কন্যা গান, হুজুরে তো দিছি গেটি দই রেখা দাইয়া, ও মড্ডিদের ইমাম সাহ বিয়ে পড়াবার সাইডা ডেক সেট বাজাই দিইয়া, ওরে চাকরিতে দিছি গেট আউট কইরা, ও মাদ্রাসার ভিতরে মাতব্বরি করে দাঁড়াই কি আম করতে চায় না, দিছি ওরে গেটি দই রেখা দাইয়া, ও মিলাদ পড়বার চায় না মোনাজাত করবার চায় না, দিছি ওরে গেটি দই রেখা দাইয়া, মনে করে গেটি দই রেখা দাইতে পারলেই আমি বিরাট কর্তৃত্বে হয়ে গেলাম, আমার বিরাট নাম দাম বাইরে গেল, সাপের কামড়ে আমি মারা গেছি আব্বা আপনি বেজিরে মারলেন কেন, সাপে যখন আমারে কামড় দিছে বেজিতে পাগল হয়ে গেছে আব্বা, দেখছি লাফালাফি ছুটাছুটি করে বনের দিকে দৌড়াইছি, বনের দিকে দৌড়াইছি আর তার মুখের পাতাই আমি সুস্থ হইলাম, আব্বা আপনি কি করলেন, এখন মাথায় হাত মারি আর চোখে হাত মাইরে কান্দি, হায় হায় বুঝতে পারি নেই, আজকে আলেমুলা মারে দুশ্মন মনে করিয়া, মাদ্রাসার হুজুরের দুশ্মন মনে করিয়া, টুপিওয়ালা দাড়িওয়ালা হাফেজদের দুশ্মন মনে করিয়া, যারা এইভাবে করে তাদেরকে চাকরি শোধ করে, তাদেরকে খেদাইয়া দেয়, তাদেরকে না খাইয়া রাখে, তাদের উপরে টর্চারিং করে, তারা একদিন কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে হায় হায় ওই দিন যদি ওই মিটিংটার ভিতরে আমিও যাইতাম, লাগতো একটা গুলি তাতে কি হয়েছে মরে যাইতাম, মরতে দেরি আছে জান্নাতে যাইতে দেরি নাই, ওই দিন যদি মিটিংয়ের ভিতরে আমিও যাইতাম, আহারে পইড়ে যাইতাম, হাত পাও ভেঙে যাইতো তাতে কি হইতো, ওই ওসিলাই দিয়ে আজকে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিত, ওই দিন আফসোস করবে কেন আলেমুল আমারে বাড়ি দিছিলাম, তাকাইয়া দেখবে হায় হায় সর্বনাশ,
এই যে দেখি আলেম ওলামা লাইন ধরে দাঁড়াইছে নেক আমলের পাল্লা জমা দিছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া হায় হায় নেকির পাল্লা দি দাঁড়া করছে যার নেকির পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয় ও আব্দুল করিম আমি তোমার উপরে খুশি হয়ে গেছি যেই কারণে তোমারে পাঠাইছিলাম কারণটা সফল হয়েছে যাও যাও উদখুলুল জান্নাত তুমি জান্নাতে চলিয়া যাও ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু নেক আমল যখন পাল্লিতে উঠিয়ে দিছি নেকির পাল্লাটা কম হয়ে গেছে গুনার পাল্লাটা বেশি হয়ে গেছে নেকের পাল্লাটা কম হয়ে গেছে গুনার পাল্লাটা বেশি হয়ে গেছে আল্লাহ তার উপরে বেজার ওই লোকটার মুখটা কালা হয়ে গেছে লোকটা চিন্তা করে হায় হায় সর্বনাশ আমার তো এখন একটা কেউ নেকি দিবেন না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি কেউ তো আমার একটা নেকি দিবেন না হায় হায় কেউ তো একটা নেকি দিবেন না তাইলে কি করা যায় অমনি ডাইন দিকে তাকায় দেখে কিছু লোক দেখা যায় ওই যে কারারে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা চাইয়ে দেখে ওই যে দি মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই যে দি ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কাতারে যারা দাঁড়ানো আছে সব নবীর গোষ্ঠী 224,000 পয়গম্বর সবই কাতারে দাঁড়ানো এর এর দি কালা কালা বোরকা পরা ঘটনাটা কি আমাগো ফরিদপুর জজকোর্ট আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট নিম্ন কোর্টে গেলে পারে ওইখানে দেখা যায় কালা বোরকাওয়ালা একদল লোক থাকে বিটিরেও বোরকা পরে বিটারাও বোরকা পরে কথা কন না কেন পরে না পরে না কালা কালা ওদের কি কয় ওদের নাম উকিল আরে ওই লোকটার নাম উকিল ওদের নাম কি ও তো গুড়ার ডিবে আমি দিছি ও জানি দে ওটার নাম কি গাউন গাউন না গাউন ওকালতি গাউন আর যাই হোক একটা ওই হলো আমরা বুঝে দিছি আর কি তো ওই 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 বোরকা পরে যারা আছে আমরা দেখলি বুঝি এরা কোর্টে কথা বলবে এরা কোর্টে কি করবে এরা কোর্টে কি করবে আরে কথা এরা কোর্টে কি করবে কার পক্ষে আসামির পক্ষে কার পক্ষে আসামির বিপক্ষে একদল আছে আসামির পক্ষে একদল আছে আসামির বিপক্ষে কথা ঠিক কিনা জোরে কয় তাকায় দেখবে যে হায় হায় এদিন নবীরে দি গাউন ভরা সব কিরে এরা কি হরবে একজন জিজ্ঞে দু দৌড়টা কি হরবে কয় সের না ওই যে কটা ডেকির ভাল্লা কম হয়ে গেছে ওই কটার সুপারিশ করবে সমান আল্লাহ খুলেন না ও কটারে কি করবে সুপারিশ করবে এখন ওই দিকে তাকায় দেখে হায় হায় নবী মুহাম্মদুর রসুলুল্লাহর চেহারার দিকে তাকায় দেখে নিজের চেহারায় তো মিল নাই রসুলের মুখে দাড়ি আমার মুখে ফাঁকি কথা কন না কেন রসুলের মুখে দাড়ি আমার মুখে বিড়ি আরে কথা কয় না রসুলের মুখে দাড়ি আমার মুখে বিড়ি হায় হায় সর্বনাশ রসুলের দেখি মাথায় সুন্নতি চুল আর আমার দি দেখি ওই মেসি আর আর কারা কারা জানি তা গোসুল মেলে না দি রসুলের দেখি পাঞ্জাবি ফাগড়ি ওই সরমরে এলারা সাদে ফাগড়ি পরে নাই সাদে পাঞ্জাবি পরে নাই হায় হায় মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার দিকে তাকাই দেখি দাড়িতে মেলে না মোসে মেলে না তার মোস ছোট দাড়ি লম্বা আর আমার মোস হলো পাহাইয়া কানের ভাসতে বেহা হইতে নিয়ে গেছি কথা কন না কেন আমার দাড়ি নাই রসুলের মুখে দাড়ি যাওয়ার সাহসই পাবে না ওই পর্যন্ত যদি যাবার যায় আওয়াজ দিবে নবীজি সোহকান সোহকান শৈর সারিস কিন্তু কথা কন না কেন যদি যাবার যায় আওয়াজ দিবে কি শৈর সারিস এদিকে আসিস কোন আইনি কোন মুখ নিয়ে আসিস কোন মুখ নিয়ে আসিস সেদিন যে দাড়ি দেখে ব্যঙ্গ করছিলি টুপি দেখে ব্যঙ্গ করছিলি জুব্বে পাঞ্জাবি দেখে ব্যঙ্গ করছিলি সরমুনাই তাবলি গলাকে দিয়ে ঠাট্টা করছিলি তাপ সরমুনাই আলারা রোয়ানা দিবে 14 তারিখে 13 তারিখে আপনি ওই যে ফিকনিকি যাচ্ছে আরে কথা কয় না কয় না কয় না ওই দেখো ফিকনিকি দৌড়ায় ফিকনিকি বলে না বলে না তাবলিক জামাত আসলে কয় ফিকনিক করবার আইছি ফিকনিক করবার বলে না বলে না ওই দিকে তাকাই দেখবি হায় হায় সর্বনাশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ভিতরে এক চুল পরিমাণ আমার চেহারার সাথে মিল নাই পায়ের থেকে মাথা পর্যন্ত মিল নাই সুতরাং তার কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই আর একদিক চাই দেখবি হেরে দেহি আমাগো হুজুর গোমত ঠায় জানি হ্যাঁ এটি দিক গোপালগঞ্জের ওই রুহুল আমিন সাহেব মনে হয় ওটি শামসুলক নি ওটি ফুড্ড জোহর ওলাক সাহেব নি ওটি দিয়ে আমাগো নাসির দুদু মনে হয় ঘটনা কি চিনা শোনাই তো মনে হয় জিজ্ঞাসা করবে এরা কারা
সুম্মাল উলামা, একজন কবি রইল আলেম উলামা, উন্ডাও দি গাওন ভরছি কয় উন্ডাও কোটে দাঁড়াইয়া আজকে ওই পাল্লিতে যাগ কো হয়েছে নাকি ওগো পক্ষে সুপারিশ করবি। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, কি মনে হচ্ছেন আপনি? আপনি আলেম উলামারে কি মনে হচ্ছেন? তুচ্ছ তাচ্ছিল্য মাদ্রাসায় পড়াদারে আপনি পড়াই মনে করেন না, হাফেজ হওয়াদারে আপনি পড়াই মনে করেন না, আলেম হওয়াদারে আপনি পড়াই মনে করেন না, আপনি মূল্যায়নই করবার চান না, মাদ্রাসায় পড়ে কথা কর না কেন, মানে ব্যাগ চাইয়া দেয় নাসির সাহেব কয়ে গেল না মাগরিব পরে, মূল্যায়নই করেন না, আপনি কি মনে করছেন? মাদ্রাসার ভিতরে ঢুকছে এখন দেখে কি যে ফুলা ফানে কান্দে, বড় হুজুর মোহতামিম ঢুকছে, কিরে মোনা তোরা কান্দিস কে? কয় আমার গো মাইজে হুজুরে পুলিশই ধরে নিয়ে গেছে, ফুলা ফানের সামনে তো হুজুরে নিয়ে গেলে পুলিশ হুজুরে কান্দে না, কথা কর না কেন? আমার একবার পুলিশই ধরে নিয়ে গেছে, আমার মাদ্রাসায় ফুলা ফান খাওয়ানো ওই বন্ধ হয়ে দিছে, পরের দিন আবার জামিন হয়েছে কোর্টেতে, এই সময় ফুলা ফান বলে খাইছে, এর আগে বলে ফুলা ফান খাইনি, এত মহাব্বাত হুজুরদের ছাত্রদের প্রতি, এত ভালোবাসা। আর হুজুর দৌড়াইয়া তার হুজুর ধরে নিচ্ছে সহকারী শিক্ষক প্রিন্সিপাল দৌড়াইয়া থানায় চলে গেছে, ওজি সাহেব আপনি বলে আমার মেজে হুজুরে ধরে নিয়েছে, হুজুর আনছিলাম তো চালানি হুড়ে দিয়ে দিছে থানায় নিয়ে, আর দেরি করে নেই কথাটা বোঝেনি, ইয়ে দেরি হইলে লাভ আছে কথা কয় না কেন, ইয়ে বসাই দেখে লাভ আছে, ইয়ে বসাই রেখে লাভ নাই, সাথে সাথে চালানি উড়ে দিয়েছে চলে গেছে। এখন হুজুর চিন্তরে চালানি যখন করে দিয়েছে কোর্টে, তাইলে এখানে আমার কথা কওয়ার কোনো দরকার আছে নি, থানায় আর তোর মাতব বেরিয়ে নেই, আমার এখানে চেয়ারম্যানের ফোন দিয়ে অনুরোধ দরকার নেই। আচ্ছা কোর্টে তো আর এখন কথা কওয়া যাবে না, কোর্ট যেদিন চালু হবে আমার আসামি উঠবে সেই দিন আমি কোর্টে কথা কব। তো ওই দিন গেছে, এখন উকিলরা যায় হুজুর ওকালতনামা নেন, ওকালতনামা নেন, ওকালতনামা বোঝেন না মানে আপনার আসামির পক্ষে কথা কওয়ার জন্য একজন উকিল নিতে হয়, এলেই ওখানে সই করতে হয়, আপনাকে আমি আমার আসামির পক্ষে উকিল বানাইলাম, এটার কে উকালাতনামা? আরে কথা কয় না, এটার কি কয়? তো সবাই উকিল ডেকে উকালাতনামা নেন, তো আমার টাকা নাই হুজুর, কয় আমার টাকা নাই, আমি হলো মাঝির বাড়িতে চাইছিনতে আনি আর ফুলা ফানি গাই, আমার টাকা নাই, আইটিয়েছি এই পর্যন্ত, আমি গোসরের চরে তো গোপাল গোস পর্যন্ত আইটিয়েছি, টাকা নাই। উকিল ডেকে যে খা মাহা কইলি কি হয়, আপনি 500 টাকা ফি দিয়ে একটা উকিল নেন, কথা কর না কেন, একটা উকিল না লাগবে তো, কাকে উকিল লাগবে, কাকে আপনার আসামির পক্ষে কথা কয় আমি কথা বলবো? এই উকিলটা সেই দিকে গেছে, আপনার আগে হুকুল জায়গা মিলাদ পর বাড়াইছেন, আপনি মনে হচ্ছেন আপনি মিলাদ, এই জায়গা মিলাদ আপনার, এই জায়গা উকিল, উকিলের সাথে উকিল হয়ে কথা কবেন, আমরা কি শিরছিনি এতদিন পর্যন্ত পয়সা কে পারেন আপনি, কে বুদ্ধি আছে? মানে উনার কথা হইলো আলে মুলা আমার সে মূল্যায়নই করে না, মনে হয় এরা বুবার বাচ্চা বুবা, কথা ঠিক কিনা জোরে কর, হুজুরও তেরকম না, হুজুর কয় কে আপনার যশা বাংলায় বোঝে না, বাংলায় যদি না বোঝে তাহলে আমি উর্দুতি কব, উর্দুতি না বুঝলে ফার্সিটি কব, ফার্সিটি না বুঝলে আরবিটি কব, কথা কর না কেন, আপনি হুজুরকে কি মনে করছেন? আপনার জজ কয় ভাষা পারে, আপনার জজ কয় ভাষা পারে, বাংলা ইংলিশ, কথা কর না কেন, বাংলা ইংলিশ, আমরা তো আরও একটা বেশি পারি, আমরা আরবি পারি, আমরা ফার্সি পারি, আমরা উর্দু পারি, কথা ঠিক না ধরে কর, আপনি এত ছোট মনে করেন কোন জায়গাতে, যদি কন যে ইংরেজি পারা না, ইংরেজিও পারি, পারি নেহা পারে তা না, ইংরেজিতে 2-3 ঘন্টা বক্তব্য দেয় মিজানুর রহমান আজহারি, আপনি দেখেন না, এটা তো আমাকে মাদ্রাসার তা, কথা ঠিক কিনা জোরে কয়, ওটা আপনাকে ভার্সিটিতে না আমাকে মাদ্রাসাতে বাই দিয়ে গেছে, এখনও মাদ্রাসার পরিচয় আছে, এখনও মাদ্রাসার লেবাসে আছে, এরকম হাজার হাজার ওই মামুনুল উৎসবের মতো মানুষ আছে যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, কথা ঠিক কিনা জোরে কয়, এটা তো মাদ্রাসার তা, আপনি কী মনে হচ্ছেন? আচ্ছা যাই হোক, এখন ওনার কথা হলো যে আমি নিজে কথা বলবো, উকিলে মাইনে নেয় না, তো এক উকিল ওনারে ইনসাল্ট করে অপমান করে বলছে আপনি কি বোঝেন, কি বুদ্ধি আছে, আমি আপনার একটা প্রশ্ন করি আপনি উত্তর দেন তো দেখি, যদি উত্তর দিতে পারেন তাইলে আপনি যোগ্য কথা বলতে পারবেন। আচ্ছা করেন প্রশ্ন হুজুর, কয় করেন প্রশ্ন, কয় প্রশ্ন করবো কিন্তু আমার উত্তর দিতে হবে এক কথা, হ না, হ যে প্রশ্ন করবো হয় কবেন হ নয় কবেন না, হুজুর কয় ভাই দেখেন সব প্রশ্ন উত্তর হ নাতে হয় না, দু একটা একটু কম বেশি হয়, উকিল কয় কি হবে না কে, কয় তাহলে আপনারা আমি প্রশ্ন করি আপনি হওয়া না দিয়ে উত্তর দেন, উকিল কয় করেন সমস্যা কি, কোনো ব্যাপার না করেন আমি হওয়া না দিয়ে উত্তর দিব, হুজুর কয় আপনার বাপ তো আগে মড্ডিতে জুতে চুরি হতো এখনও করে না করে না, কথা কর না কেন, হ না এটা দিয়ে উত্তর দেন, যদি কয় যে না তাইলে আগে চুরি হতো উনি জুতে চুরে সওয়াল, যদি কয় যে না এখনও হরে তাইলে রানিং জুতে সরে সওয়াল, কথা কর না কেন,
আরে কথা কয় না, আপনি কি মনে হরেন, মনে হরেন কি? একটা সূক্ষ্ম কথা বলি, জেনারেল চিকিত ভাই ফায়দরি রাগের না, একটা সূক্ষ্ম কথা বলি, কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ যাকে দান করে, কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ যাকে দান করে, পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান আল্লাহ তারে দেয় না। আপনি কি মনে হরেন মিয়া, সব বানাইছে কোন জায়গাতে, কোরআনেরতে, বিজ্ঞান বানাইছে কোরআনেরতে, সব বানাইছে কোরআনেরতে, ফেলেন দেখেন, জাহাজ দেখেন, রকেট দেখেন, যা দেখেন মিয়া, ও সব বানানো কোরআনের থেকে, কথা ঠিক কিনা জোরে কয়, সেই কোরআনের জ্ঞান আল্লাহ জানে দিছে, আপনি এত তাহলে ছোট মনে হরেন কে? সব উকিল দেয়া বোঝেন না, এটা বিরাট ব্যাপার না, জুতে চোরের সওয়াল, সব মাথা নিচ ফেলে দিয়ে একেবারে নত হয়ে গেছে, যারে বলছে সে কান্না শুরু করছে, চোখের পানি পড়তেছে, ফোটায় ফোটায় কান্দতেছে, হায় হায় সর্বনাশ, জজ সাহেব এসে কয় কি ব্যাপার, কান্দেন করো বল স্যার, ঘটনাই কয় দাঁড়ান, আপনি চিন্তা কইরেন না, সব প্যাস গোছা ভাগো ভিতরে, এমন ভাবে কায়দা কই একটা মামলা দিয়ে দিবানি, 10 বছর ছিললে দিলেও এ মামলার জামিন হবে না, হুজুর ভাইজলেমি, ও ভাইজলেমি ছুটিয়ে দিবানি বসেন। উকিল সাহেব কয় স্যার না না, এজন্য আমি কান্দি নেই, উনি আমারে জুতো চোরের ছেলে বলছে এতেও আমি কান্দি নেই, উনি আমারে অপমান করছে এতেও আমি কান্দি নেই, স্যার দাঁড়ান, আমার মন বলতেছে হেদায়েতের পালা মনে হয় গলায় পড়েছি, হেদায়েত মনায় আমার নসিব আসছি, জজ সাহেব কয় এর ভিতরে আবার হেদায়েতের কি হলো, বলে ফরিদিসা বাড়ছিল, আনছিলাম তারে দাওয়াত দিয়ে আমাদের গোশেশ্বরে ওয়াজ করার জন্য, ওই দিন উনি ওয়াজের ভিতরে বলছিল কায়ামতের ময়দানে আল্লাহ আলেমুলা আমাদেরকে উকিল বানাবি, আলেমুলা আমরা আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ হবে বিচারপতি, আলেম হবে উকিল, জাহান্নামের আসামির পক্ষে কথা বলে বলে দলিল দাঁড়া করে করে সুপারিশ করিয়া তাদেরকে জান্নাতে পৌঁছাবে। ওই দিন আমার মনের ভিতরে রহস্য মনে হয়েছিল আলেমরা কি ফরছে, আলেমরা কি পারে আল্লাহর সামনে ওকালতি করবে, উকিল যদি হওয়ার থাকে আমরাই হব, লয়ার আমরাই হব, ওই দিন আমি তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখেছিলাম, কিন্তু আজকে আমার বুঝ হয়ে গেছে আল্লাহর আদালতে দাঁড়াইয়া কথা বলার যোগ্যতা আলেমরাই রাখে, আমরা সেখানে পারব না। এ ভাইরা কোটি কিয়ামতের ময়দানে যাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, তাদের পক্ষে সুপারিশ দাঁড়া করবে, আলেম ওলামা দাঁড়ায় যাবে, গোশেশ্বর মাদ্রাসার হাফেজে কোরআন দাঁড়ায় যাবে, হাফেজ সাহেব দাঁড়ায় বলবে দাঁড়ান আল্লাহ এগো জাহান্নামে নিতে পারবেন না, বলে কে এই যে ফেরেশতারা কবে কাগজপাতি, এই দেখো এই যে কাগজপাতি, এই যে 10 জন তুমি দেখো ওই 10 জনের কাগজ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সিল মেরে দিছা মাপজব করে সিল মেরে দিছে, এগো জাহান্নামে নিয়ে যাচ্ছি, তুমি ঠেকাবার কিনা, হাফেজ সাহেব দাঁড়ায় কবে আমি গোশেশ্বর মাদ্রাসার হাফেজ, তাতে কি হয়েছে কয় দাঁড়ান, খালি মাতব্বরি হইলেন না, ফকার ফকার দুনিয়া আসছেন, বহু এও না তো কোন কোন কথা কয়েন না, এই টিকিটগুলো দেখেন, টিকিটগুলো দেখেন, এক একজন হাফেজ 10 খান করে টিকিট বের করে দিবে, ওই টিকিটের ভিতরে লেখা থাকবে এমন মানুষ যাদের উপরে জাহান্নাম অজীব হয়ে গেছে, তাদের হাতে টিকিট গেলেও তারা বিনা হিসাবে জান্নাতি হইয়া যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন কেন, গোশেশ্বরের মানুষের আমার মনে বলছিল এই খবর শুইনা তারা লাফতে উঠবে, ফালতে উঠবে যে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার জন্য এই মাদ্রাসাই আমাদের জন্য বড় হাতিয়ার, বড় হাতিয়ার, বড় হাতিয়ার, কথা ঠিক কিনা জোরে কয়। আমার ভাইরা আমার বন্ধুরা বসেন বসেন বসেন, আরে সময় নাই বসেন, এত কম সময় সময় নাই বসেন, এই মাদ্রাসার বয়স কত কথা কর না, এই মাদ্রাসার বয়স কত, 17 বছর, প্রত্যেক বছর 2-1 জন হাফেজ হয় না হয় না, হয় নাকি, মোটামুটি 5 জন করেও যদি আপনি ধরেন, আস্তে আস্তে মাদ্রাসা তো বড় হইতেছে আল্লাহ রহমতে, 20 জন 50 জন বেরোবে হাফেজ, 5 জন করে ছেলে যদি প্রতি বছর বের হয়, 5 15 75 জন হাফেজ বেরোইছে,
75 জন বাদ দেন আরো 25 জন 50 জন বের হইছে 50 জন বের হওয়া মানে 500 টিকিট এখনি রয়ে গেছে ছাত্রদের হাতে যারা জাহান্নামী হয়ে গেছে তাদের খাতে এই টিকিট গুলে আছে বন্ধুরে কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেব যদি আপনার হাতের ভিতরে একটা টিকিট দিতে যায় আল্লাহ জিজ্ঞাসা করে যদি এ হাফেজ কোরআন কোন সূত্রে তুমি তারে টিকিটটা দিলা বলবে ও আল্লাহ খাইছিলাম কার বাড়ি আমার বাবা গরিব মানুষ আমার বাবা ভ্যান চালাইতো রিকশা চালাইতো এই বেচারা আমাদেরকে এক বস্তা চাউল দিত এই বেচারা আমাদের লজিং এর ব্যবস্থা করে দিত এই বেচারা আমাদের মাদ্রাসায় 10000 20000 টাকা দিত ওয়াল্লাহ আমাদের থাকার জন্য কুড়ে ঘরের থেকে বিল্ডিং এর ব্যবস্থা করে দিয়েছিল ভবনের ব্যবস্থা করে দিয়েছিল উনার অবদান না থাকলে আমরা মাদ্রাসায় পড়তে পারতাম না হাফেজ হইতে পারতাম না ও মালিক আমার বাপের আগে আমার মার আগে আমার দাদার আগে আমার দাদির আগে গোশেশ্বরের মানুষের দাওয়া দাবিটা বেশি আল্লাহ আমি তারে একটা টিকিট দিতে চাই আল্লাহ তুমি ফেরত দিও না আল্লাহ কয় পাগল আমি তো তোরে অনুমতি দিয়ে দিছি যারে ইচ্ছে তুই তারে টিকিট দিবি গোশেশ্বর আলা গতিলিও তো আমার কোনো আপত্তি নাই কিন্তু শুনতে চাইলাম তুই কেন দিবি তবে তোর কথা শুনে ভালো লেগে গেল আমার বন্ধুরে নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব হুজুর 10টা জানালার জন্য কালেকশন করেছিল মাত্র 2টা জানালা কালেকশন করে ব্যর্থ হইয়া চলে গেল আমার তো উচিত ছিল প্রত্যেকটা লোক দাঁড়াই দাঁড়াই বলবে আমারও তো একটা জানালার দরকার আমি কবরের ভিতরে যাব কবরের ভিতরে আমার এমন ভাবে পড়াইয়া পড়াইয়া মাটি দিবে এক বিন্দু পরিমাণ ফাঁক থাকবে না অক্সিজেন আলো ঢুকতে পারবে না অথচ হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন ইমানদারের কবরটাকে আল্লাহ সাথে সাথে টান দিয়া জান্নাত পর্যন্ত জানালা করে দিবে দরজা করে দিবে সুড়ঙ্গ করে দিবে জান্নাতের হাওয়া বাতাস চলে আসবে সুতরাং আমার কবরটাই একটা জানালার দরকার এই সূত্র করে আমি মনে করছিলাম সবাই দিয়ে দিবে কিন্তু বুঝছি তার হাতে আপনারা দেন নাই কারণ আমার জন্য অপেক্ষা করতেছেন।